নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য ফুড এসআই এবং আর পরীক্ষার অনলাইন মক টেস্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওতে অনেকগুলি প্রশ্ন পেয়ে যাবেন এবং প্রশ্নের উত্তরগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি জানিয়ে দেবো যে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হলো কি ভুল হলো চলুন বন্ধুরা বেশি না কথা পাঠিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে কী হবে বিভিন্ন চাকরির নতুন নতুন ইনফরমেশন পেয়ে যেতে পারবেন এবং বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন বন্ধুরা আর কথা বাড়াবো না আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে বিয়াল্লিশ নম্বর ধারা না একচল্লিশ নম্বর ধারা না চল্লিশ নম্বর ধারা না তেতাল্লিশ নম্বর ধারা এরপরে বন্ধুরা দুই নম্বর প্রশ্ন রয়েছে রামের মাইনে বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি বরুণের মাইনে রামের থেকে কত শতাংশ কম বন্ধুরা এই প্রশ্নতে কিন্তু একটু টাইপিং মিস্টেক রয়েছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা অপশানগুলো দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট দুই তিন তারপরে বন্ধুরা ছাব্বিশ পয়েন্ট এক দুই তারপরে বন্ধুরা সাতাশ পয়েন্ট জিরো থ্রি এরপরে বন্ধুরা তেইশ পয়েন্ট শূন্য সাত তো বন্ধুরা কত পার্সেন্ট সেটা কিন্তু আপনারা অঙ্ক করে নিচে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরটা কোনটা হলো এরপরে বন্ধুরা তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের কোনটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু অপশান দেখতে পাচ্ছেন আনাইমালাই পর্বত এরপরে জাভাদি পর্বতমালা শিভারাই পর্বতমালা নীলগিরি পর্বতমালা এরপরে বন্ধুরা চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ডান্ডি মার্চের সাথে শুরু হয় অসহযোগ আন্দোলন আইনামান্য আন্দোলন না ভারত ছাড়ো আন্দোলন না হোমরুল আন্দোলন এরপরে বন্ধুরা পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড নাইটিক অক্সাইড নাইট্রোজেন অথবা অক্সিজেন সঠিক উত্তরটা জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এরপরে বন্ধুরা ছয় নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় এখানে অপশান দেখতে পাচ্ছেন আর্দ্র অর্ধশুষ্ক শুষ্ক উপক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমি তারপরে বন্ধুরা সাত নাম্বার প্রশ্ন রয়েছে নিজের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায় অপশানগুলো দেখতে পাচ্ছেন স্থিতিস্থাপক জলের ঘনত্ব সান্দ্রতা এবং পৃষ্ঠটা উত্তর জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এরপরে বন্ধুরা আট নাম্বার প্রশ্ন রয়েছে এগারো জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যায় নিরানব্বই একশো না নব্বই না বাইশ জানা থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এরপর বন্ধুরা নয় নম্বর প্রশ্ন রয়েছে অ্যাস্ট্রোনমি বলতে নিজের কোন বিষয়ের পড়াশোনার কথা বোঝায় আকাশ চন্দ্র তারকা অথবা সূর্য তারপরে বন্ধুরা দশ নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগের দীর্ঘতম নদী কোনটি রূপনারায়ণ সুবর্ণরেখা দামোদর না কয়না তারপরে বন্ধুরা এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি এক হাজার ছশো সতেরো কিমি তিন হাজার তিনশো কিমি না একুশশো পঁয়তাল্লিশ কিমি না বাইশশো বাহাত্তর কিমি এরপরে বন্ধুরা বারো নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু আজকের মক টেস্টের শেষ প্রশ্ন পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হল নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন নিরানব্বই হাজার আটশো ছিয়াত্তর নিরানব্বই হাজার আটশো ছিয়াশি অথবা ন লাখ আটানব্বই হাজার আটশো ছেষট্টি বন্ধুরা রাইট অ্যান্সার জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনাদের জন্য নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আজকের মক টেস্টের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুরা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ পন্দে মাহাতাম